খুলে গিয়েছে নরকের দ্বার, কোন বিপদ ধেয়ে আসবে এবার, নরকের দ্বারের পেছনে লুকিয়ে কোন রহস্য, দেখুন কি বলছেন বিশেষজ্ঞরা। এ যেন প্রকৃতির এক অদ্ভুত রহস্য, জলাধারের মাঝে বেরিয়ে এলো এক প্রকাণ্ড গর্ত, খুলে গেল নরকের দ্বার। এই অদ্ভুত দৃশ্য দেখা গেল ক্যালিফোর্নিয়ার পূর্বে অবস্থিত নাপা ভ্যালির লেক বেরিয়েসা জলাধারে। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দারা এই অদ্ভুত প্রকৃতির রহস্যের সাক্ষী। এর আগে 2018 এবং 2019 সালে এই প্রকাণ্ড গর্তের দেখা মিলেছিল। স্থানীয় বাসিন্দারা এর নাম দেন পোর্টাল টু হেল, অর্থাৎ নরকের দ্বার। তবে পর্যটকদের মধ্যে এটি গ্লোরি হোল নামেও পরিচিত। 1950 সালে এই প্রথম এই গর্ত চাক্ষুষ করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে 72 বছর আগে নাপা ভ্যালির জলাধারে বাঁধ তৈরি করা হয়েছিল। বাঁধের জলের ধারা নিয়ন্ত্রণ করতে কয়েকটি সুড়ঙ্গ বানানো হয়েছিল। পরবর্তী সময় সেখানে জলাধারের মাঝে বড় গর্ত সৃষ্টি হয়, আর যেখান দিয়ে ঘূর্ণিপাকের মতন ঘুরতে ঘুরতে মাটির ভেতর পৌঁছে যায় জল। লেক বেরিয়েসাই জল ধারণ ক্ষমতা 520 কোটি গ্যালন। এর চেয়ে বেশি জল জমা হলে পোর্টাল টু হেলের ভেতরে ঢুকতে শুরু করে জল। 2018 সালে প্রথম জলাধারে উপচে পড়ে জল। 2019 আরো একবার সুড়ঙ্গ পথ খুলে যায় ভারী বৃষ্টিপাতের পর। জানা গিয়েছে 1950 সালে নাপা ভ্যালির জলাধারে বাঁধ তৈরি করা হয়েছিল। বাঁধের জলের ধারা বজায় এবং নিয়ন্ত্রণ করতে বিকল্প কয়েকটি সুড়ঙ্গ বানানো হয়েছিল। পরবর্তী সময়ে সেখানে জলাধারের মাঝে গর্ত সৃষ্টি হয়, যেখানে জল ঘূর্ণিপাক খেয়ে ভিতরের দিকে নেমে যায়। লেক পেরিয়েসাই জল ধারণ ক্ষমতা 520 কোটি গ্যালন। এর থেকে বেশি পরিমাণ জল হলে তা ওই পোর্টাল টু হেলের ভেতরে ঢুকে যায়। 2018 সালের 11 বছরে প্রথমবার এই জলাধার পরিপূর্ণ হয়ে যায়। 2019 সালে ফের একবার ওই জলের মাঝে সুড়ঙ্গ পথ খুলে যায় ভারী বৃষ্টিপাতের পর। কিন্তু জানেন কিভাবে তৈরি হয়েছে এই নরকের দ্বার? বিশেষজ্ঞদের মতে জলাধারের জলস্তর স্বাভাবিকের চেয়ে বেশি হলে এই গর্তের মধ্যে ঘূর্ণি সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ আকারে 72 ফুট চওড়া এবং 245 ফুট লম্বা, যা ড্রেন হোল হিসেবে কাজ করে। আনুমানিক 48,000 কিউবিক জল গিলে খেতে পারে এই প্রকাণ্ড গর্ত। ঠিক এমনই একটি গর্ত রয়েছে কাজাকিস্তানেও, সেখান থেকে আবার আগুনও বের হয়। 1970 সালে সোভিয়েত গ্যাস ড্রিলিং অভিযানে তৈরি হয়েছিল এই গর্তটি। এই গর্তটি রয়েছে করাকুম মরুভূমির খুব কাছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।